হ্যালো, সমস্ত ফোর্স তৈরি হতে বলুন। কন্ট্রোল রুমে মেসেজ পাঠিয়েছি, কিছুক্ষণের মধ্যে অতিরিক্ত ফোর্স চলে আসবে। ওরা কোথায় আছে আমি খবর পেয়েছি, ওদের সবাইকে ধরতে হবে। আমার মেয়েকে কখন ছাড়িয়ে আনবে সেটা বলো। আইনের চোখে বাংলাদেশের সব মেয়ে সমান। চমৎকার তোমার ভালোবাসা রবি, সন্ত্রাসীদের ছাড়িয়ে আনা তো চিমনি করেছো আমাদেরকে। তোমার মতো একজন সন্ত্রাসীকে আমি ভালোবেসেছিলাম, ভেবেছিলাম আমি যেমন তোমাকে ভালোবাসি তুমিও তেমনি আমাকে ভালোবাসো, কিন্তু কিন্তু আজ মনে হচ্ছে তোমার সেই ভালোবাসা ছিল মিথ্যে। তুমি আমার সাথে চুপ করো, আমার ভালোবাসা এক বিন্দু প্রতারণা ছিল না। তোমাকে ভালোবাসি বলে আমি আমার বাবাকে হারিয়েছি, তোমাকে ভালোবাসি বলে আজ আমি সন্ত্রাসী। বিশ্বাস করি না, বিশ্বাস করি না আমি তোমার কথা। জানি, তবে একটা কথা জেনে রাখো, একদিন না একদিন আমিও প্রমাণ করে দেব আমার ভালোবাসায় কোনো খাপ ছিল না, আজও নেই। যদি সত্যি তুমি আমাকে ভালোবাসো তাহলে একটা জিনিস চাইব, নেবে। নিজের প্রাণটাও তো আমি তোমাকে দিতে পারিনি না। তোমার প্রাণ চাইব না, আমি ওদের প্রাণ ভিক্ষা চাই। ওরা তো কোনো দোষ করেনি, যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে ওদেরকে ছেড়ে দাও। বুঝেছি কতটা ভালোবাসো তুমি আমাকে। দাঁড়াও, ভালোবাসার দাবিতে তুমি ওদেরকে ছেড়ে দিতে বলছো না? যাও, ওদেরকে চলে যেতে বলো, কেউ বাধা দেবে না, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। তোমরা মুক্ত, সবাই চলে যাও। সত্যি সত্যি কইতাছ? রুনা ঠিকই বলেছে চুমকি, তোমরা এখন যেতে পারো। খবরদার, কেউ চলে যাওয়ার চেষ্টা করলে গুলি করে দেব। জুলি, আমি ওদেরকে চলে যেতে বলেছি। তুমি কি পাগল হয়ে গেছো রবি? চান্দুর সাথে শত্রুতা করছো এই মেয়েটার জন্য? চান্দু তোমাকে খুন করে ফেলবে রবি, খুন করে ফেলবে। চুপ, আমি তো আমার জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে ঘুরি, মরার ভয় আমি করি না। ওদেরকে যেতে দাও। অসম্ভব। খবরদার, কেউ বাধা দেবে না, একদম গুলি করে দেব। তুমি তুমি আমাদের লোকের উপরে গুলি চালাতে পারলে রবি? আমার কথা যে শুনবে না তাকেই আমি গুলি করব। জুলি, মনে হয় রবি পাগল হয়ে গেছে, চলো। ড্রাইভার, তুমি ওদেরকে পৌঁছে দেবে। চলো রুনা। চুমকি, তোরা যা, আমাকে এখানেই থাকতে হবে। আয়, যাই। চলো রুনা। কি করলি, কি করলি? রবি ওদের সাইডা দিছে। হ্যাঁ চন্দু ভাই। বেঈমান গদ্দার, দেশটারে নষ্ট কইরা দিলি রে রবি। আহারে, দেশটা নষ্ট হইয়া গেল রে, নষ্ট হইয়া গেল।